কক্সবাজার ঈদগাঁও উপজেলার ফুকখালি ইউনিয়নের অবহেলিত জনপদের বাংলাবাজার হয়ে শাহ আলম মৌলভীর টেক পর্যন্ত 1 কিলোমিটার সড়কের প্রায় 300 মিটার কাদাবাটিয়ার চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে করে এই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ স্থানীয় 3 ওয়ার্ডের প্রায় 5-6 হাজার মানুষের ভোগান্তি চরমে। সামান্য বৃষ্টি হলেই এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে, এমনকি মৃতদেহ কবরস্থ করতে নিতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। স্থানীয়রা জানান, বিগত 6 বছর ধরে এই পরিস্থিতি সৃষ্টি হলেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। ভারী বৃষ্টিপাত হলে ঈদগাঁও নদীর পানি উপড়ে পড়ে আতঙ্কে দিনাতিপাত করতে হয়। এই সড়ক দিয়ে চলাচলকারী ইজি বাইকের চালকরা জানান, মৃত্যুর ঝুঁকি নিয়ে এই রুট ব্যবহার করতে হয়। তারা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান। বেশি ভাঙ্গা পুরে গাড়ি যাবে, গাড়ি আরা চলাফেরা করতে বেশি কষ্ট, গাড়ি যায় না, হলে স্থানীয়রা বলেন, গোমাতলী সড়কের ঘাটগড় এলাকার নির্মিতব্য ব্রিজের কাজ শেষ না হওয়ায় বিকল্প সড়ক হিসেবে বাংলাবাজার হয়ে আয়রা বোগাট পর্যন্ত আসা মৌলভীবাজার সড়কটি ব্যবহার করে থাকে 3 ওয়ার্ডের 5-6 হাজার জনগণ। কিন্তু সড়কটিরও মরণ ফাঁদে পরিণত হওয়ায় চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। আমাদের সেতুর পাড়া যেটা ব্রিজের কাজ চলতেছে, প্রায় 5 হাজারের উপরে জনগণ আমাদের এই তিন ওয়ার্ডে তিন গুমাতলি মিলে এই রাস্তাটা ব্যবহার হচ্ছে। ব্রিজ আছে, ব্রিজের কাজ শেষ নর যখন গরুগিয়ে মানে মরদাইনটা আর আনা গরু প্রায় 2-3 মানে আর আনা পরে এদিন না আর গো মুরব্বী মারা গিয়ে দিয়ে বর্ষাকালে আর আনি না বলে কত কষ্ট করে হাঁটত গুড়ি আননি তো এবং আর এই রুটটা জরুরি আমার আর তো দরকার আর এই রুটটা চাই আর বেশি কষ্ট থাকে রুটটা যে তা আর রাতে বাচ্চাদের হাসপাতালে যাবার নির্বাচনের ব্যবস্থা নেই। গাড়ি চলাচল বন্ধ থাকায় প্রতিদিন হেঁটে হেঁটে চলাচল করতে হয় জানিয়ে এই নারী বলেন, কেউ কথা রাখেনি, প্রায় এসে আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেনি সংশ্লিষ্টরা। মানুষ উন্নি যাই না বাড়ি কষ্ট বিশ্বে বন্ধ হারে রাইতে দূর ফুড় হবে ওই তাহে এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন, এই সড়ক দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার ধর্ণা দেওয়ার পরও আজকাল মেরামত করে দিবে বলে সময় ক্ষেপণ করে থাকে। রোডটা খারাপ হয়েছে, বোধ না উত্তম করছি, বোধ চেষ্টা করছি, আর কিন্তু আর জানলাম বিফল হয়েছি, চেয়ারম্যান অনেকবার হয়েছি, চেয়ারম্যান তবু জানার মধ্যে সাইনদের আজ যা দিয়ে কালিয়া দিয়ে ঘুরা হ্যাঙ্গি আর বাংলা বাজার হইতে হাটটেলার কোন পর্যন্ত 3 কোটি 82 লক্ষ অনুমোদন করাইলাম আবার যাইরা আর কেন্দ্র করে বেলা। অপরদিকে পুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ বলেন, এই সড়ক সহ পুরো ইউনিয়নের আরো কয়েকটি সড়ক ইতিপূর্বে পরিমাপ করে গেছে উপজেলা প্রশাসন, শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। সড়কটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনগণ। নিউজ ডেস্ক, টিটিএন।